রাত প্রায় দুটার সময়, পুরো শহর যখন নিস্তব্ধ, ঠিক তখনই এতিমখানার একটা মেয়ে ঘুম পাড়া বাদ দিয়ে গল্পের বই পড়ে। আমরা হলে কি করতাম জানো? VPN লাগিয়ে মোবাইল টিপতাম। সঠিক বলেছেন। ঘুম না আসায় আর গরমের চোটে মেয়েটা বেলকুনির বাইরে বেরোয়। ঠিক তখনই বিশাল একটা দানবীয় হাত দেখতে পায়, আর একটা দানব বেরিয়ে আসে। মেয়েটা এসব দেখে ভয়ে দৌড় দিয়ে বিছানায় যায়, পার দানব তার বিশাল হাত দিয়ে তাকে বিছানার চাদর সহ তার ঝুলিতে ভরে। এরপর শহর থেকে দৌড়ে দৌড়ে সে দৈত্যর রাজ্যে মেয়েটাকে নিয়ে যায়। আমরা এখন 3 লাখ সাবস্ক্রাইবার্সের পরিবার, এভাবেই সাপোর্ট করে যাও, কারণ এখনো অনেক দূর যাওয়া বাকি। তো গাই চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি দ্য BFG মুভির স্টোরি। দানবের রাজ্যে নিয়ে গিয়ে সে মেয়েটাকে একটা ঝুলির মধ্যে রেখে দিয়ে সে রান্নার কাজে লেগে পড়ে। এই মুভিতে যে জায়গাটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে BFG, যার ফুল ফর্ম হলো বিগ ফ্রেন্ডলি জায়ান্ট, আর ছোট্ট পুচকি মেয়েটার নাম হচ্ছে সোফি। এদিকে সোফি চুপি চুপি ওখান থেকে পালাতে ধরে, তখনই BFG তাকে ধরে ফেলে আর বলে, দেখো এখান থেকে যদি পালাতে চাও তাহলে ঠিক আছে, বাট পালালেই কিন্তু তুমি কোনো না কোনো রাক্ষসের পেটে চলে যাবে। রাক্ষস? এখানে কি তোমার মতো আরো কোনো রাক্ষস আছে? বিশ্বাস হচ্ছে না, ওই দেখো রাক্ষসের দল। তারা কি তোমার মতোই নাকি? না, সবাই আমার চাইতে দ্বিগুণ লম্বা। তাই নাকি? শুধু তাই না, এরা একজন একটা জিনিস খায়। কেউ মূলা খায়, কেউ মানুষ খায়, কেউ মানুষের রক্ত খায়, কেউ গাজর খায়, আবার কেউ গাজা খায়। তাই নাকি? বাপরে, কি তুমি ভয় পেলে নাকি? এসব বলতে বলতে সেখানে চলে আসে কালিদাসপদ নামের এক রাক্ষস। কিরে বুড়া, ঘরে কেউ আছে নাকি? না তো। তাহলে কার সঙ্গে এত ফিসফিস করিস? তুই তো জানিস আমি কন্টেন্ট ক্রিয়েটর, তাই ভিডিও বানাই। এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আবার কোথা থেকে শিখলি রে? কেন, ঘুরি লার্নিং এর কন্টেন্ট ক্রিয়েটর কোর্সটা করে আমি এটা শিখেছি। তাই নাকি? তো এই কন্টেন্ট ক্রিয়েটর প্যাকেজ কি কি আছে রে? দেখ, তুই যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাস এবং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চাস, তাহলে এর সবটুকু বিষয় নির্ভর করে ভিডিও মেকিং, কন্টেন্ট সেন্সি এবং কন্টেন্ট কোয়ালিটির উপর। আর এই কন্টেন্ট ক্রিয়েশনের সব টপ সিক্রেট জানতে আজই জয়েন করো ঘুরি লার্নিং কন্টেন্ট ক্রিয়েটর ব্যান্ডেল কোর্সে। তাই নাকি? এছাড়াও ব্যান্ড স্পন্সর থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সবই এখানে থাকছে। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন ঘুরি লার্নিং এ। কোর্সের লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। কেমন জানি মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। আরে না, এখানে মানুষ কই পাবি? এদিকে সোফি ভয়ে একটা শশার মধ্যে ঢুকে যায়। দানবটা সেই শশাটা নিয়ে বলে, শশাটা কেমন জানি একটু মানুষ মানুষ গন্ধ, একটু খেয়ে দেখি। আরে ভাই, দাঁড়া, তোর না শশাতে অ্যালার্জি আছে? এহে, তাই তো আমিও তো তাই বললাম। ওকে, তোর মদের বোতলটা নিয়ে গেলাম, গুড বাই। এদিকে সোফি শশা থেকে বেরিয়ে আসে আর তার পুরো শরীর মেখে যায়। তারপর BFG সোফিকে স্নান করায়, তাকে আগুনে শুকায়, তারপর জামা কাপড়ও দেয়। এখানে আগে থেকেই কাপড় ছিল, তার মানে বোঝা যাচ্ছে এর আগেও BFG কাউকে এনেছিল এবং তাকে হয়তো মেবি সেই দৈত্যরা খেয়ে ফেলেছিল। সোফিকে যাতে কোনো দানব না খেতে পারে সেজন্য তাকে একটা গুপ্ত স্থানে সে রেখে দেয়। এখানে তুমি থাকো, আমি মানুষের স্বপ্ন চুরি করে আসি। এই BFG প্রতি রাতে লোকালয়ে যায় আর মানুষের স্বপ্ন চুরি করে আন। আমাকে এখানে তুমি রাখলে কেন? এখানে থাকলে তুমি সেফ থাকবে, যদি বাইরে বের তাহলে ওই দৈত্যগুলো তোমায় চিবিয়ে খাবে। সোফি BFG সাথে যাওয়ার জন্য বায়না করে। এরপর সোফিকে নিয়ে সে চুপি চুপি রাক্ষসের পাশ কাটিয়ে যেতে থাকে, কিন্তু তখনই এক জায়ান্ট দাদুর পা ধরে টান দেয়। ব্যাস, মেয়েটা নিচে পড়ে ওখান থেকে পালায় আর গাড়িতে ওঠে। আরে দাদু, কই যাও তুমি? বাজারে যাচ্ছি, 14 দিনের করা লকডাউন আছে। আমাদের জন্য কি তাহলে কোনো কিছু আনবা না? না ব্রো, টাকা নাই। এই তাহলে আর কি করার? এই এখানে কিছু করলে কেমন হয়? একে নিয়ে নাচানাচি করি। ওকে, তাই হোক, খেলা হবে। এরপর তারা BGF কে নিয়ে ক্যাচ খেলা শুরু করে। এ ওইদিকে যা, আমি ক্যাচ দিচ্ছি। ওকে বস। এই নে, ধরছি ক্যাচ। এখন তোমায় নিয়ে গাড়ি গাড়ি খেলবো, হে হে হে। আরে ছাড় আমায়। আরে যাও কই। এহে ব্রো, আমি 2 গাড়িতে পা দিয়ে আসতেছি। না, আমাকে এখন কিছু একটা করতেই হবে। এই বলে সোফি গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে দেয় আর জায়ান্টের পা ফাঁক হয়ে BFG সাথে এমন জায়গায় বাড়ি খায় যে সে একদম ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায়। এই জায়ান্টগুলো আবার পানিকে প্রচুর পরিমাণ ভয় পায়, কেন জানি। আকাশ থেকে বৃষ্টি পড়তেই তখনই তারা ভয়ে গুহায় ঢুকে পড়ে। গুহায় ঢুকে তারা সেই ছবির একটা চাদর পায় আর বুঝতে পারে, মানুষের গন্ধ, খেতে হবে না তেমন মন্দ। একদম ঠিক বলেছিস। এরপর তারা দুজন মিলে একটা বিশাল গাছের নিচে আসে আর সেখানে দেখা যায় অনেকগুলো স্বপ্ন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা স্বপ্ন তার সামনে চলে আসে এবং তার একটা ছোট্ট ছবি এঁকে চলে যায়। এখন বলো এই বাচ্চাটাকে কি স্বপ্ন দেখাবো? একে একটা ভালো স্বপ্ন দেখাও। এরপর BFG একটা যন্ত্রের মাধ্যমে স্বপ্নগুলো তাদের ভেতর ঢুকিয়ে দেয়। এদিকে ঘটে আরেক বিপদ, ছোট্ট মেয়ে সোফির গায়ের চাদরটা খুঁজে পায় না, কারণ সেই চাদরটা জায়ান্ট সিঁড়িতে ফেলে রেখে এসেছিল আর জায়ান্ট রাইতে বুঝেও যায় এখানে মানুষ আছে, আর এই কারণে সোফিকে আমাদের BFG আবার এতিমখানায় রেখে যায়। এতে সোফির মন খারাপ হয় আর সে মনে মনে ভাবে BFG তার পাশেই আছে, তাই সে বেলকনি থেকে লাফিয়ে পড়ে। ব্যাস, BFG তাকে বাঁচিয়ে আবার সেই জায়ান্ট সিঁড়িতে নিয়ে যায়।
তখনই জায়ান্টের দল সেখানে চলে আসে আর বলে, কিরে বুড়ো, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম তোর কাছে মানুষ আছে। ওই মানুষটা আমাদের হাতে হ্যান্ড ওভার কর, নইলে তোকে মারবো, এখানে লাশ পড়বেও কিন্তু এখানে। কে বলেছে ভাই এখানে মানুষ আছে? এটা তো গুজব। না, তোকে বলে কোনো লাভ হবে না। এ বাবারা যা, তো সবাই মানুষটাকে খুঁজে বের করতো, যা তোর বাবারা, যা যা। সব জায়ান্ট ছবিকে খুঁজতে লাগে আর ছবি ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে লাগে। রাক্ষসরা গন্ধের পিছু নেয়। তখনই বিএফজি সবাইকে আগুনে শিক দিয়ে পেছনে পিটাতে থাকে আর সবাই ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর সোফি আর বিএফজি মিলে একটা প্ল্যান করে ভয়ঙ্কর স্বপ্ন বানায় আর মহারানীর প্রাসাদে গিয়ে তার মধ্যে সেই স্বপ্নটা ঢুকিয়ে দেয়। হে হে, এখন হবে আসল মজা। ও মারে, কি হয়েছে মহারানী? খারাপ একটা স্বপ্ন দেখেছি। তাই নাকি? কি সেই স্বপ্ন? দেখতেছি দৈত্যরা এসে বাচ্চাতে তুলে নিয়ে যাচ্ছে আর খেয়ে ফেলছে। হে হে, কি সব বলেন এগুলা। হ্যাঁ, জানালায় দেখো তো, ওখানে কেউ আছে নাকি? ওরে বাপরে, এখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, তার মানে স্বপ্নটা একদম সলিড। সোফি তখনই মহারানীকে বলে স্বপ্নে দেখা সে জায়ান্ট তার সঙ্গে দেখা করতে এসেছে। সোফি তখনই বিএফজিকে ডাক দেয়। বিএফজি, বেরিয়ে এসো প্লিজ। বিএফজি সোফির কথায় বেরিয়ে আসে আর সামনে আসতে বিএফজির উপর সৈন্যদলরা গুলি তাক করে। এ ভাইরা, গুলি নামা, উনি আমাদের স্পেশাল গেস্ট। ওকে স্যার, ওকে ওকে। এরপর মহারানীর প্রাসাদে বিএফজিকে আমন্ত্রণ করে আর বিএফজি বেশ বড় হওয়ায় হাঙ্গুর পেরে পেরে সে রাজপ্রাসাদে ঢোকে। সেখানে ঢুকেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আরে পাগলা, আমায় দেখি বেশ হ্যান্ডসাম লাগছে। সাইড দেন, মই আরছে, মই মই মই। সাইড দেন, সাইড দেন, খাবার আছে, খাবার খাবার খাবার। আরে বাপরে, পারুটি আর ডিম। এ ভাই নেন চা খান, পুরাই হট লেভেলের। ওকে খেয়ে দেখি। আরে বাপরে, এত বাজে কেন? আপনি কি চা খান না? না, আসলে আমরা লেভেল ডাউন খাই। এইটা আবার কি? এইটা এক ধরনের কোক, যা খেলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। আমার অনেকদিন হলো পেটের সমস্যা, টেন দেখি একটা খেয়ে দেখি। আমাদেরও পেট খারাপ মহারানী, আমরাও খাবো। ওকে, তাহলে পিএফজির নামে চলো শুরু করি। তাহলে এই কুত্তাগুলো বাদ যাবে কেন? এই নাও, তোমরাও খাও। লেভেল ডাউন খাওয়ার পরপরই সবাই হিরোশিমার বোমার মতো পাদ মেরে দেয়। সবার পেট পরিষ্কার হওয়ার খুশিতে বিএফজির প্ল্যানে তারা সবাই রাজি হয় আর সেই প্ল্যান মোতাবেক তারা আবার সেই জায়ান্ট সিটিতে ফিরে আসে। সেখানে গিয়েই সোফি সেই বানানো স্বপ্নগুলো রাক্ষসদের মধ্যে ছেড়ে দিয়ে ধরে। কিন্তু তখনই কালীপদ রাক্ষস জেগে ওঠে। এটা দেখে সোফি ভয়ে তাড়াতাড়ি স্বপ্নের বোতলটা ভেঙে ফেলে। স্বপ্নগুলো সব উড়ে উড়ে জায়ান্টের মধ্যে ঢুকে যায় আর তারা অনেক খারাপ স্বপ্ন দেখে আর কাঁদতে থাকে। বাট কালিদাস পদর ভেতরে ঢুকতে পারে না, সে সোফিকে ধরতে যায়। বাট বিএফজি তাকে বাঁচায়। না রে বুড়ো, তোর বেশি বার বেড়ে গেছে, এই নে ঘুষি খা। খুশি দিতে মিলিটারির দল প্ল্যান মোতাবেক তাদের জালে বন্দি করে ফেলে আর সবাইকে ধরে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝে এক দ্বীপে ফেলে দেয়। যেহেতু জায়ান্টরা পানিকে প্রচুর ভয় করে, সেই জন্য তারা আর ওখান থেকে কখনোই ফিরে আসতে পারে না। জায়ান্টের খাওয়া দেওয়ার জন্য অনেকগুলো শশা ফেলে দেওয়া হয় আর চাষ করে খাওয়ার জন্য দেওয়া হয় কিছু শশার বীজ। মানুষ দয়াশীল, এটাই তার প্রমাণ। সব জায়ান্টকে ভাগিয়ে দিয়ে দা বিএফজি আবার তার পিসফুল লাইফ ফিরে পায়। এদিকে সোফিও আর অনাথ থাকে না আর এর মধ্য দিয়ে শেষ হয় দা বিএফজি মুভির স্টোরি। এই মুভিটা তোমরা তোমার ছোট ভাই ছোট বোনদের সঙ্গে দেখতে পারো, ইটস মাস্ট ওয়াচ ফিল্ম। তো গাইজ, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে থাকলে যাও গিয়ে করে এসো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।